ম্যাথ দিবিএস নামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএসএ, আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে, আজকে আলোচনা করবো পৃষ্ঠ নম্বর 217 নিয়ে আলোচনা করব। এটা কোষে দেখি 18.3 চ্যাপ্টার হচ্ছে আমাদের বর্গমূল, যেটা অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, তোমার 9 পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম অলরেডি, আমাদের 10 থেকে আমাদের আলোচনা করা বাকি আছে। আজকে আমরা 10 থেকে আলোচনা অল্প করে কমপ্লিট করে চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো কিছু অসুবিধা হয় যদি বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো, আর এর আগের ভিডিওগুলি তোমরা দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো সময় আলোচনা করে শুরু করি। 9 পর্যন্ত অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে, 10 থেকে শুরু করব। বলছে কি দেখো, 5000 নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, রাইট? তো 10 নম্বর হচ্ছে তোমার 5000 নিকটতম, 5000 নিকটতম, রাইট? অখণ্ড সংখ্যা খুঁজতে গেলে কী করতে হবে, 5000 আমরা বর্গমূল করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে, আমরা 5000 আমরা কী করবো, আমরা বর্গমূল করবো, রাইট? তো বর্গমূল করলে কত হচ্ছে তোমার, দেখো দুটো পেয়ার আমরা পেয়ারে করবো, তাহলে হচ্ছে তোমার 50 মানে কত, 7 দিয়ে করতে পারবো, রাইট? 7 সাথে কত হচ্ছে তো 49, 49, ওকে। বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে 1 হচ্ছে তোমার, আর দুটো সংখ্যা নামালে কত হচ্ছে তোমার 100 হচ্ছে তোমার, রাইট? তাহলে এখানে তোমার কি, এখানে তোমার 7 হলো, তো 100 হলো, তাহলে আমরা কী করি, 5000 থেকে যদি আমরা 100 যদি অবশিষ্ট থাকছে যদি বাদ দিয়ে দিই, তাহলে কিছু প্রথম বর্গ পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাবো আমরা, তাহলে কত হলো তোমার, এখানে তোমার পেলাম আমরা 7 পেলাম, রাইট? 7 পেয়ে গেছি, ঠিক আছে, 7 হয়ে গেল, নামালাম আমরা। এবার এখানে কি হচ্ছে, 7 ডবল কত, 7 ডবল হচ্ছে তোমার 14, 14। এবার যদি 1 দিয়ে করি তাহলে এর থেকে বেশি হয়ে যায়, তাহলে বেশি হলে তো হবে না, তাহলে কী করতে হবে আমরা, 0 দিয়ে করবো আমরা, রাইট? 0 দিয়ে করলে কত হচ্ছে তোমার, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে, 0 হচ্ছে তোমার, সব 0 হলো, রিমাইন্ডার কত থাকলে 100 থেকে গেল, রাইট? 70 পেলাম আমরা, রাইট? তাহলে কী হচ্ছে তোমার, 70 হচ্ছে তোমার কী বলো আমরা লিখবো, তাহলে উত্তর কী লিখবো আমরা, যে 5000 5000, ঠিক আছে, নিকটতম, নিকটতম পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যাটি হলো 72, সমান সমান কত হচ্ছে তোমার, 7 সাথে 49, 490, ঠিক আছে, 4900, ঠিক আছে, কত হচ্ছে তোমার, 4900, রাইট? তো কী বলছে, দুটো চেয়েছিলো, একটি পূর্ণ নিকটতম, তাহলে একটা দিলাম 4900, তো অপরটি হবে, সুতরাং অপরটি হবে অপর, ঠিক আছে, সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে কত, 71, ঠিক আছে, আর 70 স্কোয়ার মানে কত হচ্ছে তোমার, দেখো 71 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1 অক্ষে 1, 7 অক্ষে 7, গুণ দিয়ে 7 অক্ষে 7, আর 7 অক্ষে 7, আর 7 সাথে হচ্ছে 49, 1 1 7 7 14 4, হাতে আমার 1 9 10 0, হাতে আমার 1 4 1 5, তাই 5041 কত হচ্ছে, 50 5041, ঠিক আছে। সুতরাং উত্তরটা কী লিখবো আমরা, উত্তরটা লিখবো যে 5000 নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা হলো কত হচ্ছে, একটা হচ্ছে তোমার কত পেলাম, 4900, আর অপরটি কত পেলাম, 5041, ঠিক আছে, হয়ে গেল। কীভাবে করলাম দেখো, যেটা তোমার পূর্ণবর্গ নিকটতম চাইবে তোমার সেটাকে তোমার ভাগ পটিয়ে সাহায্যে করবে, যেটা তোমার রিমাইন্ডার থাকবে মানে অবশিষ্ট থাকবে তোমার, সেটা তোমার এইটাতে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাবো তোমার, রাইট? বা তোমার এখানে 70 যেটা আছে তোমার 70 আমরা স্কোয়ার করে দেবো তাহলেই আমরা পেয়ে যাবো, 4900 পেয়ে গেলাম আমরা। আবার কি পরের সংখ্যাটা কি, 70 হলে তোমার 71টাও তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে, 71কে 71 দিয়ে গুণ করলে পেয়ে গেলে আমরা পেয়ে গেলাম পূর্ণবর্গ সংখ্যাটি, ওকে। তো 10 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল, পরের অঙ্কটা দেখে নেবো আমাদের কী বলছে। নেক্সট পরের অঙ্কটা কী বলছে তোমার দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার, ঠিক আছে, গুণফল হচ্ছে কত, 1576, মানে 1576, এবং ভাগফল হচ্ছে তোমার 9 এর 7, সংখ্যাগুলো কী কী হবে হিসেব করি। তো এই ধরনের সংখ্যা থাকলে আমি কী বলছি, এক্স ওয়াই জেড এগুলো ধরে নেবে তোমার, রাইট? তাহলে 11 নম্বর যদি আমরা করে নিই, ঠিক আছে, ধরে নিই সংখ্যা দুটি, ঠিক আছে, এক্স এবং ওয়াই, ঠিক আছে, তো সংখ্যা দুটো কী ধরলাম, একটি হচ্ছে এক্স ধরলাম, অপরটি হচ্ছে তোর ওয়াই হবে তোমার, ওকে। তাহলে কী হচ্ছে তোমার, এবার কী বলছে প্রশ্নানুযায়ী, ওকে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে কী হচ্ছে, গুণফল যদি হয় তোমার, দুটো সংখ্যা হচ্ছে গুণফল, গুণফল সমান সমান কত হচ্ছে তোমার,
তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান কত হচ্ছে 1576, 1576 ঠিক আছে। প্রশ্ন যদি গুণফল কত হচ্ছে, দু সংখ্যার গুণফল হচ্ছে 1576। আর কী বলছে ভাগফল, রাইট, আর ভাগফল হচ্ছে কী হচ্ছে তোমার ভাগফল, ভাগফল সমান সমান কী হচ্ছে তোমার তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তোমার এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 9/7 ঠিক আছে। এবার কী করবো, এবার আমরা সংখ্যাগুলো কী করবো, এবার এবার সংখ্যা দুটিকে, সংখ্যা দুটিকে উভয় দিকে গুণ করে পাই, উভয় দিকে গুণ করে পাই, গুণ করে পাই মানে বাঁদিকের সঙ্গে বাঁদিকে গুণ করবো আর ডান দিকের সঙ্গে ডান দিকে গুণ করবো, রাইট। তো বাঁদিকে কী আছে, এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই ঠিক আছে, এটা ইকুয়েশন ওয়ান। আর এটা ইকুয়েশন টু হচ্ছে তোমার কাছে, এটা ইকুয়েশন ওয়ান ধরে নিই আমরা, রাইট, ওয়ান ধরে নিলাম, এটা ইকুয়েশন ইকুয়াল টু টু ধরে নিলাম, রাইট। তাহলে একের সঙ্গে দুইকে গুণ করে পাই আমরা, রাইট, উভয় দিকে গুণ করবো। তাহলে একের বাঁদিকে কী আছে তোমার, এক্স ইন্টু ওয়াই আছে, রাইট, আর ডান দিকে কী আছে তোমার, ওকে, আর বাঁদিকে কী আছে তোমার এখানে, ওকে, দুই নম্বরের এক্স ইন্টু ওয়াই ইন্টু তোমার কী হচ্ছে তোমার এক্স বাই ওয়াই, ওকে, ইকুয়াল টু এখানে কী আছে, এক নম্বরে কী আছে 1576, 1576 1576 গুণ হচ্ছে তোমার কী আছে এখানে কত আছে, ডান দিকে কত আছে তোমার 9/7 9/7 9/7 ঠিক আছে। তাহলে এখানে কী আছে তোমার, দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু তোমার এক্স বাই ওয়াই, তাহলে এই ওয়াই ওপরে ওয়াই নিচে ওয়াই কেটে গেল, তাহলে এক্স এস কী থাকলো তোমার, ইকুয়াল টু তোমার এক্স স্কোয়ার থাকলো, ইকুয়াল টু এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। আর এখানে তোমার যদি ভাগ করি তাহলে 7 দিয়ে, আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে তোমার, 7 দিয়ে ভাগ করলে সেখানে 7 দিয়ে তো অবশ্যই মিলে যাবে তোমার, 7 দিয়ে ভাগ করলে তোমার দেখো 7 × 2 = 14, 1 থাকলে 17 হলো, তাহলে তোমার 7 × 2 = 14, রাইট, 14 × 3 = 36 তোমার, রাইট, ওকে, তাহলে 36 হচ্ছে তোমার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার 7 × 14, তাহলে 7 × 14 1 থাকলে 17 হলো, 7 × 14 = 36 হলো তোমার, রাইট। তাহলে 5 × 7 = 35 মিলছে না, তাহলে সংখ্যাটা কিন্তু ভুল আছে তোমার, রাইট, কারণ এটা তোমার পূর্ণবর্গ হতে গেলে এটা এখানে 5 হতে হবে অবশ্যই, রাইট, তোমার বইতে ঠিক করে নেবে এটা 5 হবে, রাইট। তাহলে 5 × 7 = 35 তোমার কত হচ্ছে 225, ওকে, এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা হবে তোমার ইকুয়াল টু 1575 হবে, এটা নাহলে মিলবে না কিন্তু তোমার, রাইট, ওকে, তাহলে 1575 হলো, তাহলে কত হলো 225 × 9 হলো তোমার, তাহলে কী হচ্ছে এখানে লিখবো তোমার 225 গুণ হচ্ছে তোমার 9, ওকে। এটাকে পূর্ণবর্গ করতে গেলে 225 কে 9 দিয়ে গুণ করলে সমান সমান কত হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তোমার, তাহলে 225 কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 × 45 = 5, এখানে তোমার আচ্ছা 3 আচ্ছা পূর্ণবর্গ করতে গেলে এখানে তো তোমরা 9 কে জানি 3 × 3 = 9 হবে, 225 কে তোমার পূর্ণবর্গ করলে কত হয়, 225 কে আমরা পূর্ণবর্গ যদি করি তাহলে কত হচ্ছে তোমার 5 দিয়ে যাবে তোমার, 5 দিয়ে করলে হচ্ছে তোমার 4 × 5 = 20, আর হচ্ছে 25 × 5 = 45, আর 5 দিয়ে করলে তোমার হচ্ছে 5 × 9 = 45, আর 9 কে তোমার যদি 3 দিয়ে করি 3 × 3 = 9 তোমার, রাইট। তাহলে 5² 3² তাহলে সেটা হচ্ছে 5² হচ্ছে, রাইট, ইন্টু 3² হচ্ছে এটা করলে, আর এটা হচ্ছে তোমার 3² হচ্ছে তোমার, রাইট। তো পূর্ণবর্গ করতে হলে তাহলে কী কী হচ্ছে তোমার দেখো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তোমার, তাহলে 3 × 5 = 15 15 = 45, তাহলে 45² হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, তো এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 45, স্কোয়ার স্কোয়ারে কাটা গেলো, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম 45 পেলাম, রাইট। সুতরাং কী পেলাম আমরা, সুতরাং লিখবো আমরা যে প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে কত 45, ঠিক আছে। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হবে, দ্বিতীয় সংখ্যাটি হবে কীভাবে বার করবো, যে কোনো একটা ইকুয়েশন নিয়ে নিই, এটাও নিতে পারে, এটাও নিতে পারে, এক নম্বর নিতে, দু নম্বরও নিতে পারে, এক নম্বরটা নিয়ে নিচ্ছে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 1575, ঠিক আছে। এক্সের মান আমরা জানি, তাহলে ওয়াইয়ের মান, তাহলে এক্সের ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তোমার, ওয়াই ইকুয়াল টু 1575, এখানে গুণ হিসাবে আছে, এদিকে ভাগ হিসেবে চলে যাবে, তাহলে এটি নিচে ডিভাইডেড বাই 45 লিখে দিচ্ছি, একবার ডাইরেক্ট বসিয়ে দিলাম তোমার, রাইট। 45 ডিভাইড করি আমরা, তাহলে 5 দিয়ে কাটলে তোমার এখানে হচ্ছে 5 × 45, 5 দিয়ে যদি কাটি আমরা তাহলে 5 দিয়ে হচ্ছে তোমার 3 × 5 = 15, 5 × 5 আর 5 × 5 = 25, 315, আর 9 দিয়ে কাটলে হচ্ছে তোমার দেখি তোমার 4 × 36 বা 3 × 27, 27 আর 4 = 45, 3 × 9 দিয়ে কাটা যাচ্ছে তোমার, 9 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 × 27 27 28 29 28 29 30 31 4 45, 5 × 45 = 35, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 35, ঠিক আছে, 35, ওকে। উত্তর কী লিখবো, তাহলে উত্তরটা লিখবো, সুতরাং ওকে সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি হবে
কত 45 এবং 35 ঠিক আছে একটা 45 হবে একটা 35 হবে তোমার ওকে কিভাবে করলাম দেখে নিলে এই অঙ্কগুলো খুব মজার অঙ্ক কিন্তু ভালো করে বুঝে করতে হবে যে কোনো অঙ্কতে সংখ্যা দুটি তোমার এক্স ওয়াই ধরে নেবে বা এবি এবি ধরে নিতে পারো তুমি রাইট ঠিক আছে তাহলে কি করবে প্রশ্ন কি গুণফল বলেছে তাহলে এক্স ইনটু ওয়াই ইকুয়াল টু এটা করলাম ভাগফল বলেছে এটা করলাম এবার কি করতে উভয় দিকে গুণ করতে হবে বাঁ দিকের সঙ্গে বাঁ দিক ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করতে হবে গুণ করলেই তোমার কি হবে সংখ্যাটা কিন্তু চলে আসবে তোমার ওকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো আমরা হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখে নেবো আমরা পরে নেক্সট কি আছে তোমার 12 নম্বর অঙ্কটা 12 নম্বর অঙ্ক কি বলছে যে 202 তারপর একটা স্টার দিয়েছে এর স্টারের অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গে তা হবে তা হিসেব করি চলো কীভাবে করবো দেখে নিই আমরা তাহলে এটা আমরা 12 নম্বরটা করছি 12 ঠিক আছে সংখ্যাটা কত হচ্ছে 202 202 একটা স্টার দেওয়া আছে এটাকে রুট করতে হবে রাইট তো কী করবো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ফলো করবো আমরা ভাগ প্রক্রিয়াটা করে নেবো চলো তাহলে 202 আর এখানে কিছু স্টার দেওয়া আছে স্টারের জায়গায় বসালাম না ফাঁকা রাখলাম তোমার রাইট তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি একটা সংখ্যা আছে মানে কি এটা পেয়ার হবে একটা রাইট সংখ্যাটা পরে বসাবো আমরা এখানে তোমার 20 আছে প্রথমটা সংখ্যাটা কত পেয়ার পেয়ারটা 20 আছে তাহলে কি 4 4 16 দিতে পারবো আমরা 4 4 কত হচ্ছে তোমার 4 4 16 4 4 16 4 4 16 বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে তোমার 4 হচ্ছে এবার কি হচ্ছে সংখ্যাটা 2 আছে 2 তোমার নেমে আসলো 42 42 হলো এবার কি আছে তোমার দেখো 4 এখানে আছে 4 ডবল কত হবে 4 ডবল হচ্ছে তোমার এখানে 8 হবে 8 হলো এবার কি হচ্ছে তোমার এখানে একটা এমন সংখ্যা বসাতে হবে যেটা মিলে যাবে তোমার রাইট যদি 4 দিই আমরা বেশি মিলি আমরা 4 দিয়ে যদি করি ধরো 4 দিয়ে 84 যদি আমরা 4 দিয়ে করি তাহলে কত হচ্ছে 4 4 16 6 হাতে আমার 1 4টা 32 আগে 33 মিলছে না কিন্তু তোমার এখানে 42 হচ্ছে তোমার 4 দিয়ে করলে মিলবে না 5 দিয়ে আমরা করে দেখি 85কে 5 দিয়ে 85কে আমরা 5 দিয়ে করে দেখি রাইট 336 হচ্ছে তোমার এখানে 400 হবে তোমার এক ঘর বাড়ি দিলাম আমরা 5 দিয়ে করলে তাহলে 5 5 হচ্ছে 25 5 হাতে আমার 2 তাহলে 5 8 40 আর 2 42 রাইট হ্যাঁ মিলে যাচ্ছে তোমার দেখো রাইট তাহলে কি 5 দিয়ে করবো আমরা 5 দিয়ে করবো ওকে 5 দিয়ে করলে 5 5 25 5 এখানে 5 লিখলাম এখানেও 5 লিখলাম তাহলে তাহলে 5 5 হচ্ছে 25 5 হাতে আমার 2 5 8 40 আর 2 হচ্ছে 42 তোমরা ভাবছো আমি সংখ্যাটা কী করে পেলাম দেখো এখানে প্রথমে 4 দিয়ে করে দেখলাম 4 দিয়ে করলে কত আসছে তোমার 4 দিয়ে 336 আসছে রাইট তাই 4 বসালে কত হবে এখানে 36 6 তো মিলবেই না তোমার আসছে না রাইট আবার কি সংখ্যাটা দেখো 336 হচ্ছে এখানে সংখ্যাটা কত হবে 4 4 আছে শতকের ঘরে মানে 400 হবে তোমার মানে একটু বাড়িয়ে দেবো এ 5 দিয়ে না গেলে আমি 6 দিয়ে ট্রাই করতাম তো পূর্ণবর্গ যেহেতু আছে তো প্রায় পেয়েই যাবো আমরা তো 5 দিয়ে আমরা পেয়ে গেলাম তো কত হবে তোমার এককের ঘরের অঙ্ক কত 0 কী হবে তোমার 5 হবে তোমার রাইট উত্তরটা কী লিখবো আমরা উত্তরটা লিখবো এভাবে লিখবো তাহলে লিখবো ইয়ে স্টার আছে স্টার এর অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে বোঝা গেল ঠিক আছে তো সংখ্যাটি করে তো 5 4 হলে কী হবে তোমার সংখ্যা 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো আমাদের আজকের মতো আলোচনা শেষ হলো আমাদের বর্গমূলের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আর এরপরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো আগের ভিডিওগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি আগের প্রশ্নগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো আর যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে আদারওয়াইজ চ্যানেল ভিজিট করো সেখান থেকেও দেখে নিতে পারবে আজকের জন্য এই পর্যন্তই খুব ভালো থেকো